দীর্ঘ 20 বছর পর সিনেমা হলে আসলাম, সিনেমা দেখে খুব ভালো লাগছে, ছবিটা খুবই ভালো লাগছে। হ্যাঁ গল্পটাও, হ্যাঁ গল্পটাও খুব ভালো হয়েছে, গল্পটা খুব এক্সিলেন্ট গল্প হয়েছে, আর সব মিলে মুভিটা খুব ভালো লাগছে। দেড় বছর পর একটা বাংলা সিনেমা দেখলাম, আমাদের সমাজের যে দৈনন্দিন চিত্রটা সেটা এখানে তুলে ধরছে, তুলে ভালোভাবে ফুটিয়ে উঠছে, অসম্ভব ভালো লাগছে। সিনেমার প্রথম এবং প্রধান স্টার হচ্ছে সিনেমার গল্প আর সিনেমার ডিরেক্টর, কারণ একজন ডিরেক্টর যেভাবে মেকিং করবে দর্শক কিন্তু আসলে সেভাবেই পর্দায় গল্পটি দেখতে পাবে। কারণ গল্প যদি ভালো হোক, যদি মেকিং ভালো না হয় তখন কিন্তু দর্শক ছবিটি দেখে মজা পায় না। আবার ধরেন যে মেকিং খুব ভালো হচ্ছে কিন্তু গল্প ভালো না, তো সেদিক থেকে বলা যায় যে আসলে এই যে দুটো জিনিসের যে একটি ভালো সমন্বয়, সৈকত নাসির এবং একটি ভালো গল্প, দুটো মিলে সুলতান পোর্ট, তো সবকিছু মিলে আমার মনে হয় যে ইট ওয়াজ হিউজ রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স, যেটা ইট ওয়াজ আনএক্সপেক্টেড যে আমরা এতটা পজিটিভ ভাইব পাবো। আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দর্শক এসেছে, কি পরিমাণ সবাই মুভিটা এনজয় করছে। ঈদের পর ঈদের আমেজ, ঈদের আনন্দ, সবকিছু মিলে হয়েছে যে ঈদ তো হয়ে গেছে অনেকদিন হলো, তো এখনো ঈদের আজকে সুলতানপুর দেখার পরে মনে হলো যে থাকেন একটা ঈদ ফ্লেভার, খুব ভালো লাগছে। অনেক শুভকামনা যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে অবশ্যই। এটা একটা বর্ডার এলাকার একটা গল্প ধরার চেষ্টা করছে, যেখান থেকে মাদক অন্যান্য জিনিস প্রশাসনের সহায়তায় পার হয়। এখানে একজন সহকারী অফিসার আছেন যিনি সবগুলো টেক ওভার করে। এটা মাসালা জানের সিনেমা, ফর্মুলার সিনেমা, সাধারণত অ্যাকশন সিনেমা যা যা থাকে সেই উপাদানগুলি আছে। ভালো লাগছে যেহেতু এটা একটা সামাজিক গল্প, পারিবারিক গল্প, এটা সমাজের ধরনের মানুষ বসে দেখার মতোই একটা সিনেমা, ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে একটু ডিফারেন্ট একটা স্টোরি, আমাদের সমাজে এখনো কিন্তু এরকম ধারায় চলে আসছে, মানে চলছে, যেমন একটা গ্রামের যে চেয়ারম্যান বলেন বা মেম্বার বলেন যে রাজকীয় ব্যাপার যে সে ওইখানেই রাজা থাকবে, ওই জায়গাটা কেড়ে নেওয়ার জন্য যে ফাইটটা সেটা খুবই ভালো লাগছে, ভালো লাগছে। অসাধারণ এই ছবিটা, পলকে পলকে টুইস্ট, মানে এক কথায় সৈকত নাসির ভাই খাটাই কিছু ছবিটা, খুব ভালো লাগছে আমাদের, মানে আনবিলিভেবল রেসপন্স আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক ক্রাউড, বেশ ভালো লাগছে, সবাই প্রশংসা করছে, অনেক অনেক পরিশ্রমের একটা ফসল এবং সৈকতটা খুব যত্ন করে বানাইছে এবং ছবিটা একটা সত্যিকার অর্থে একটা কন্টেন্ট, খুব ভালো কন্টেন্ট। এবং এই ছবিটা মানে যদি কেউ একটু মানে ফিল নিয়ে দেখে আমার কাছে মনে হয় যে এটা সবার মন জয় করবে। আমার লাইফের প্রথম সিনেমা হলে এসে মুভি দেখা, আমি এর আগে কখনো হলিউড মুভি দেখিনি, তবে এখন মনে হচ্ছে নিতান্ত প্রতিদিন মুভি দেখার ইচ্ছাটা জাগছে। আমরা অ্যাকচুয়ালি একঘেয়ামি মুভি দেখতে দেখতে একঘেয়ামি হয়ে গেছে, তাই হলে অনেক মানুষ এসে মুভি দেখছেও না, তো নতুন ধরনের মুভি শুরু হলো এখন থেকে, আশা করছি সবাই হলমুখী হবে। দেখুন আমার তো ভালো লাগতেছে খুব, আই এম রিয়েলি এক্সাইটেড, দিস ইজ ফার্স্ট মুভি রিলিজ টুডে সুলতানপুর, আই এম পার্ট অফ ইট, আমার কাছে ভালো লাগতেছে। আর এই যা এক্সপেকটেশন অনেক যা করছি তার থেকে ভালো, দর্শকরাও ভালো বলতেছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে ব্যাপারটা। তো সুলতানপুর আসলে বর্ডার এরিয়াতে ধর্মের যে একটা গোড়ামি সেইটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে তারা কি করছে, এবং দেখা যাচ্ছে যে সেখানে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেখা যাচ্ছে যে প্রশাসন সবাই তার কাছে জিম্মি, তো এই যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে সে আসলে পুরো সমাজটা পুরো দেশটা চালাচ্ছে, এবং এতে করে কিন্তু সে আসলে মানে অপরাধগুলোকে আরো হচ্ছে দেখা যাচ্ছে যে ছড়িয়ে দিচ্ছে, তো এগুলো আসলে এটা আমার মনে হয় যে একটা হ্যাপি এন্ডিং এর জন্য ওয়েট করছি যে আসলে কখন হচ্ছে দেখা যাবে যে এই জিনিসগুলো কখন ভাঙবে এবং হচ্ছে কখন হচ্ছে একটা পজিটিভ একটা ভাইব আমাদের মধ্যে আসবে সেটা দেখার অপেক্ষা। এটা আমার ফার্স্ট সিনেমা, আমি বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে তো নির্মাতা হিসেবে সবাই আমাকে চেনে, কিন্তু অ্যাক্টিংটা ভালোবাসার জায়গা থেকে করেছি, আমি দেখিনি, প্রথমে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, দর্শকদের প্রতিক্রিয়া হচ্ছে খুবই পজিটিভ, ভালো। আমরা চাই আপনারা সবাই আসুন,
ফলে এসে ছবিটা দেখেন, দেখলে খুব ভালো লাগবে। এতদিন শুনলাম এটা একটা ভালো গল্পের ছবি, তবে এখানে যারা অভিনয় করেছে সবাই তাদের 100% দিয়ে করার চেষ্টা করেছে। আশা করি দর্শকদের সবার অভিনয় এবং গল্প সবার ভালো লাগবে। অসাধারণ, আমি আশা করি যে এই একটা অসাধারণ ছবি আমরা